এই রোড, এই রোড এদিকে যাচ্ছে, রোড আর এখানে নেই দেখো। কিন্তু নতুন সমস্যা হলো যে আমাদের হোটেলের জল শেষ হয়ে গেছে। আজ দুদিন পরে কারেন্ট এলো, সবাই হাততালি দিচ্ছে, হাততালি, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন হয়, মুখটা দেখো টেনশনে হয়ে গেছে। টেনশনের কিছু নেই, যাও হবে, দেখা যাবে। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও, তোমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে কোনো খুশির দিন নয়, লাদাখ রাইডের আজকে শেষ দিন। আজকে হিমাচল প্রদেশে আছি, হিমাচল প্রদেশে এসে ফেঁসে গেছি। তো এখন মান্ডির 8-10 কিলোমিটার আগে একটা জায়গায় আছি, জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না, জিজ্ঞাসা করা হয়নি। কারণ কালকে রাত্রিরে এখানে এসেছি, ভিজতে ভিজতে রাত্রিরে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সামনেই এখন এই মাত্র দেখলাম ভোরবেলা থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য রাস্তায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে আছে। তো এখন ব্যাপারটা হলো যে বাড়ি ফিরবো কী করে, এখানে ফেঁসে গেলাম আর কি, আটকে গেলাম আর কি, খুব যাচ্ছে তাই অবস্থায় ফেঁসে গেছি। কী হয় না হয় এখন বুঝতে পারছি না, এখন হয়তো এখানে এক দুদিন আটকেও থাকতে হতে পারে। সে যা হবে সেটা তোমরা জানতে পারবে, দেখাবো ভিডিওতে। তো আলাদা লেভেলই এক্সপিরিয়েন্স এই ধরনের পাহাড়ে ধস নামা চোখের সামনে কোনো দিনও দেখিনি। ওই দেখো দেখো দেখো, ধস নামছে। সামনে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সবকটা ধস নেমে একদম রাস্তা এখানে ব্লক হয়ে আছে, এখানটায় ব্লক হয়ে আছে, আর ওখানটা তো পুরোটা ব্লক হয়ে আছে। তো আপাতত হোটেলের মধ্যে আছি, সেফ আছি, এটা স্টোন প্লেসের মধ্যে আছি। আর ওখানে একটা পুরো পাহাড় থেকে মানে ওয়াটার ক্রসিং হয়ে গেছে ওই জায়গাটা পুরো আর কি, পুরো ওখান থেকে ধস নেমে পুরো ওই জায়গাটাও ব্লক হয়ে আছে। ওই জায়গা এক জায়গা, দু জায়গা, এখানে তিন জায়গায় ব্লক হয়ে আছে। এখানে আপাতত সেফ প্লেসেই আছি, কোনো সমস্যা তো নেই। নদীর জল দেখতে পাচ্ছি বাড়ছে ধীরে ধীরে এবং নদীতে ময়লার পরিমাণ বাড়ছে। আপাতত আজকের জন্য পুরো এখানে বন্দি হয়ে গেলাম, কারণ কালকে কী হয় তার উপরও নির্ভর করতে হবে। বৃষ্টিটা যেন থেমে যায়, ফিঙ্গার ক্রসড। কারেন্ট না থাকার জন্য আমাদের ঘরটা অন্ধকার ছিল, সেই জন্য এই ঘরটা শিফট করে দিল। তো এই ঘরটা বেশ আলো টালো আছে, আর মাঝখানে এই যে দরজা আছে, মাঝখানে ডরিয়াদের সঙ্গে সেম ঘর, দুটো খালি মাঝখানে দরজা আছে। আর আমি যে ঘরটা ছিলাম সেই ঘরটা হচ্ছে এইখানে, এই ঘরটা দেখো, এই ঘরটা অন্ধকার পুরো, কারণ আলো নেই বলে। তো জিনিসপত্রগুলো শিফট করবো ওই ঘরে। পাশের ঘর থেকে সমস্ত কিছু জিনিস এখানে ট্রান্সফার করছি, এটাই কি কাজ। আর ব্যাগের নিচেগুলো দেখতে পাচ্ছি এখনও ভিজে হয়ে আছে, স্যাডেল ব্যাগের নিচেটা ভিজে হয়ে আছে, কি হবে জানি না। যত সময় যাচ্ছে প্রথমে তো মজা লাগছে, পরে মজাটা সাজানো হয়ে যায়। তো ওয়েদার যা কন্ডিশন, ধীরে ধীরে একদম বৃষ্টি কন্টিনিউয়াস হয়েই চলেছে। অ্যাপ্রিকট ফল খাচ্ছি, কাজ তো নেই আর কি করব, প্লাস দিয়ে ভাঙছি দেখো। সকাল থেকে অনেক ওয়েট করার পরে চা এলো, ব্রেকফাস্ট হবে না, কারণ কালকে সারা রাত্রি কারেন্ট ছিল না, ফ্রিজের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হবে না। তো চা আর মিওনা পার্লে জি বিস্কুট, ঠিক আছে, সার্ভাইভাল কন্ডিশন, চালাও, এতেই চালাতে হবে। বাইরের কন্ডিশনটা একবার দেখাচ্ছি, বাইরের কন্ডিশন হচ্ছে এখন ঠিক এরকম, পুরো মেঘলা ওয়েদার, রাস্তা ধস নেমে যাচ্ছে, পাথর নেমেই যাচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছে বিয়াস নদী, বিয়াস। কালকে দেখাচ্ছিলাম বিয়াস নাকি খুব শান্ত, আজকে তার শান্ত রূপ দেখাচ্ছে। খুললে ভিডিওটা,
তাহলে আমি ভিডিও অন করতে করতে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন হয়, মুখটা দেখি তো টেনশনে হয়ে যায়। টেনশনের কিছু নেই, যা হবে দেখা যাবে। সামনে মানে পাহাড়গুলো ভেঙে পড়ছে করে, এমন আওয়াজ হচ্ছে না, ভয়ঙ্কর লাগছে, রীতিমতো ভয় লাগছে। ঘরের মধ্যে বোঝা যাচ্ছে সবসময় এমন পাথরের মধ্যে মানে যেন পাথর কেউ ভাঙছে হাতে দিয়ে। আর কিছু হোক না হোক, টাইম টু টাইম খাবারটা চলে আসছে। টাইম টু টাইম খাবারটা চলে আসার জন্য অন্তত অসুবিধা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, তবে দু চার দিন আরও গেলে বুঝতে পারবো যে কোথাকার জল কোথায় গড়ায়, বিয়াসের জল কোথায় গড়ায়। তো লাঞ্চ চলে এসেছে, এবার লাঞ্চ করে নিই। আর সারাদিনের রুটি নেই, খাই দাই আর জ্বালা দিয়ে ল্যান্ডস্লাইড দেখি। এটা অন্য টাইম হলে এই যে নাজারাটা এটা এনজয় করা যেত, কিন্তু প্রেজেন্ট যা কন্ডিশন এখন কিন্তু আর এটা এনজয় করার মতো কন্ডিশনে নেই। আজকে ডাল ভাত ডিম সমস্ত কিছু মিলছে, কালকে এটা মিলবে কিনা সেটাও সন্দেহ আছে। কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পরে একটুখানি রাস্তায় বেরিয়েছি, সামনে তো রাস্তা দেখো আর কিছু নেই এধারে, এই যে পাহাড় থেকে জল নামছে, পুরো এই জায়গাটায় ওয়াটার ক্রসিং তৈরি হয়ে গেছে। এখন বিকালবেলা হয়ে গেছে, অর্থাৎ খাওয়া দাওয়ার পরে একটা বিশাল ঘুম দিয়েছিলাম। মোবাইলের নেটওয়ার্ক নেই, কিছু নেই, পাওয়ার ব্যাঙ্কে চার্জ করে নিয়েছি মোবাইলটা, মোবাইলের চার্জ বুঝে শুনে খরচ করতে হবে। আর আপাতত এখানে আটকে গেছি, এখান থেকে সামনে 500 মিটার দূরেই পুরো রাস্তাটাই একদম নেমে চলে গেছে। সারাতে এখানকার সবাই বলছে মোটামুটি সপ্তাহখানেক টাইম লাগতে পারে, কি হবে জানি না। পাহাড় থেকে এখনও কিন্তু মাটি নেমেই চলেছে, মাটি নেমেই চলেছে, হালকা হালকা মাটি নেমেই চলেছে, ধস নামছে। তো খুব চিন্তার বিষয় হয়ে গেল, এখানে ফেঁসে গেলাম। আর আমি আছি ওই যে লাল হোটেলটা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে আমি স্টে করছি, হোটেল মুন। বড় বড় পাথর পড়ছে, পিছিয়ে আছি বাবা। এখানে একটা টানেল তৈরির কাজ চলছে, দেখো এখানে টানেল তৈরির কাজ চলছে। তো দেখতে বেরিয়েছিলাম যে কোথায় কীরকম কী অবস্থা এখানে কাছাকাছি, যা অবস্থা দেখলাম 6-7 দিন এখানে পুরো আটকে গেলাম। যদি রেস্কিউ কেউ করে তবেই রেস্কিউ হতে পারবো, কিন্তু তাও বাইক নিয়ে যেতে পারবো না, বাইক এখানেই থাকবে। হোটেলের পাশেই একটা টাপরি মিলেছে বিস্কুট চিপস, তার সঙ্গে এই চা। ভালো লাগে। তো রিসেপশনে আমাদের আইডি কার্ডটা দিলাম, এখানে আইডি কার্ড এবং নাম্বারটা চেয়ে নিল, কোন হোটেলে কারা কতজন ফেসে আছে সেটা জানবার জন্য। রেস্কিউ করবে না বা রেস্কিউ করতেও পারে, জানি না কী হবে, তো সময় সেটা বলবে। টেনশন বাড়ছে কিন্তু যত সময় যাচ্ছে না। রাত্রি 8:30 বাজে, লাইট নেই, লাইট এমার্জেন্সি লাইট জ্বালিয়ে খাওয়া চলছে। গুড মর্নিং, আজকে 15 আগস্ট সকালবেলা, দেখতে পাচ্ছি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। কিন্তু নতুন সমস্যা হলো যে আমাদের হোটেলের জল শেষ হয়ে গেছে, তো জল শেষ হওয়ার জন্য বাথরুমে কোনো জল নেই। তো হোটেলের প্রত্যেকটা রুমেতে এক বালতি করে জল দিয়ে গেছে হোটেলের তরফ থেকে, সেই জলটাই আপাতত চালাতে হবে। আর এ হোটেলের যে মালিক আছে, আপ্রাণ চেষ্টা করছে এখানে যাতে ইলেকট্রিসিটিটা আনা যায়, অর্থাৎ দুদিন, গত দুদিন ধরে কোনো রকম কারেন্ট নেই এখানে। তো আমি আমার বাইকটা দিয়ে দিয়েছি, তো আমার বাইক নিয়ে গেছে যে ইলেকট্রিসিটির অন্তত প্রবলেমটা সলভ করা যাক, তাতে করে কী হবে অন্তত জলটা আর কারেন্টটা থাকবে, সমস্ত কিছু চার্জ থাকবে, যোগাযোগটা থাকবে। তো এখানে তখন আটকে থাকলেও কী হবে, জলের কোনো সমস্যা হবে না, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। হাঁটতে হাঁটতে দেখো যেখানে রকফল হয়েছে রাত্রিরে, পুরো রোডটা ক্লোজ হয়ে গেছে। এদিকের রোডটা একটুখানি খোলা আছে, কিন্তু সকালবেলাও দেখলাম এখান থেকে রকফল হচ্ছে অলরেডি। রাত্রিবেলা এখান থেকে পাথর পড়ছিল, পাথরে পাথরে ঠোকা লেগে ফ্ল্যাশিং হচ্ছিলো,
রীতিমতো শকিং, এখনো পাথর গড়াচ্ছে এখান থেকে। তো সামনে একটু এগিয়ে দেখবো রাস্তার কি কন্ডিশন হয়ে আছে, চলো তাড়াতাড়ি এই জায়গাটা পেরিয়ে যাই। পিছন দিকে অনবরত পাথর কিন্তু পড়েই যাচ্ছে এই জায়গাটা থেকে, ছোট 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 পাথর পড়েই যাচ্ছে। একটু সামনে এগিয়ে যাই, দেখি রোডের কি কন্ডিশন। তো কালকে এখানে ধসেতে দুটো বাচ্চা মারা গেছে এই সামনেতেই একদম, শুনে খবরটা খুব খারাপ লাগলো। পাথর পড়ছে, চলো আমি জায়গাটা তাড়াতাড়ি বেরিয়ে চলে যাই। আর একটু সামনে এগিয়ে আসতে দেখো রোড পুরো ব্লক, এখানে পুরো এই জায়গাটা নেমে চলে এসেছে। কি করে যে কি হবে জানি না। এই যা পাথর পড়েছে এগুলো মেশিন ছাড়া সরাতে হয়, সরানোই যাবে না। দেখো দিল্লি 452 চণ্ডীগড় 217। আর একটু নিচে যাই, দেখি এখানে রোডের কন্ডিশন কীরকম। বাড়িটা পুরোটা একটা অংশ পুরো ভেঙে চলে গেছে, আর এটা ডেঞ্জারের মধ্যে আছে। ও কি অবস্থা, এখানে তো কোনো রোডই আর নেই, রোডের কোনো চিহ্নই নেই। দেখো পুরো একটা কভার হয়ে গেছে স্ল্যাশেতে। আর এখান থেকে দেখো মেন রোড খতম। পাখিটা এক্ষুনি চোখের সামনে দেখলো মরে পড়ে গেল, কেন মরে পড়ে গেল বুঝতে পারলাম না, সম্ভবত এই কাঁচে ধাক্কা লেগেছে, কাঁচে ধাক্কা লেগে পড়ে গেল, বুকে লেগে গেছে। কি বলবো, বলার কিছু নেই, মানে মানে ভালো রকমভাবে ফেসে আছি, খাচ্ছি দাচ্ছি আর বসে আছি, রাস্তা খোলার অপেক্ষা করছি বাইক নিয়ে যাব। আজ দুদিন পরে কারেন্ট এলো, সবাই হাততালি দিচ্ছে, হাততালি ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ও অনেক ওয়েটিং এর পরে কারেন্ট এসেছে, আমরা বিকাল থেকে এখানে বসে বসে আড্ডা মেরেই যাচ্ছি আড্ডা মেরেই যাচ্ছি, কারেন্ট এসেছে শেষ পর্যন্ত। এবারে এবারে কাজ হচ্ছে কালকে এখান থেকে কোনো রকম ভাবে বেরো না যেমন তেমন করে। হোটেল থেকে আমাদের রং ইনফরমেশন দেওয়া ছিল, বলেছিল রাস্তা খুলে গেছে, রাস্তা এখনো খোলেইনি, এখনো সামনে দু তিন জায়গায় ধস আছে, সেগুলো সরালে তবে আমরা বেরোতে পারবো।